এই মুহূর্তের বড় খবর বিজেপিতেই আছেন মুকুল রায়, রায় জানিয়ে দিলেন অধ্যক্ষ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর বিজেপিতেই আছেন মুকুল রায়, রায় জানিয়ে দিলেন অধ্যক্ষ। দীর্ঘ শুনানির পরে ফের জানিয়ে দিলেন অধ্যক্ষ, মুকুল রায়ের বিধায়ক পদ বাতিলের আবেদন খারিজ। রায় পুনর্বিবেচনা করতে বলে হাইকোর্টের সুপারিশে ফের শুনানি। মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। দীর্ঘ শুনানির পরে মুকুলের বিধায়ক পদ বাতিলের আবেদন খারিজ। বিজেপিতেই আছেন মুকুল রায়, রায় জানিয়ে দিলেন অধ্যক্ষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, এ বিষয়ে অধ্যক্ষ ঠিক কি জানালেন? উজ্জ্বল, তুমি শুনতে পাচ্ছ? যান্ত্রিক কারণে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যেমনটা জানাচ্ছিলাম আপনাদের। বিজেপিতেই আছেন মুকুল রায়, রায় জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ। দীর্ঘ শুনানির পরে ফের জানিয়ে দিলেন অধ্যক্ষ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর বিজেপিতেই আছেন মুকুল রায়, রায় জানিয়ে দিলেন অধ্যক্ষ। মুকুল রায়ের বিধায়ক পদ বাতিলের আবেদন খারিজ। রায় পুনর্বিবেচনা করতে বলে হাইকোর্টের সুপারিশে ফের শুনানি। মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। দীর্ঘ শুনানির পরে মুকুলের বিধায়ক পদ বাতিলের আবেদন খারিজ। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, এ বিষয়ে বিধানসভার অধ্যক্ষ ঠিক কি বলেছেন? দেখো, সেটা হচ্ছে যে বিধানসভার অধ্যক্ষের ঘরেই কিন্তু আজকে দুপক্ষের উকিলকে তিনি ডেকেছিলেন। দীর্ঘ শুনানি হয়েছে, দ্বিতীয় দফায় প্রায় পাঁচবার করে তিনি দুপক্ষের উকিলের বক্তব্য শুনেছেন। তারা যে প্রমাণপত্র পেশ করেছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারীর পক্ষের যারা উকিল, তারা দেখিয়েছেন যে মুকুল রায় এই মুহূর্তে তৃণমূলে রয়েছেন। অন্যদিকে বিজেপির পক্ষের যারা উকিল রয়েছেন, অর্থাৎ মুকুল রায়ের পক্ষের যারা উকিল, তারা পেশ করেছেন যে না, তিনি কোনো দলত্যাগ করেননি। এই দীর্ঘ শুনানির পর শেষ পর্যন্ত অধ্যক্ষ আজকে ঘোষণা করলেন যে মুকুল রায় তিনি বিজেপিতেই আছেন, তিনি কোনো দলত্যাগ করেননি। অর্থাৎ তার বিরুদ্ধে দলত্যাগের যে অভিযোগ করা হয়েছিল শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে, সেটাকে খারিজ করে দেওয়া হলো এবং অধ্যক্ষ জানিয়ে দিলেন যে এক্ষেত্রে দলত্যাগের কোনো বিষয় হয়নি। কারণ আমরা জানি যে একমাত্র দলত্যাগ করেই কিন্তু বিধায়ক পদ খারিজের প্রশ্ন আসে। কারণ কেউ নিয়ম হচ্ছে, সাংবিধানিক নিয়ম হচ্ছে যে কোনো বিধায়ক যদি দলত্যাগ করেন এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলেই কিন্তু তার বিধায়ক পদ খারিজ হয়ে যায়। ফলে একটা আরেকটার সঙ্গে যুক্ত, যেহেতু তিনি দলত্যাগ করেননি, ফলে তার বিধায়ক পদ খারিজ হওয়ার কোনো বিষয় নেই, এটা কিন্তু স্পষ্ট হলো। অর্থাৎ দ্বিতীয়বারের রায়তেও কিন্তু মুকুল রায় তিনি দলত্যাগ করেননি, এমনটাই জানালেন অধ্যক্ষ। এরপর আবার শুভেন্দু অধিকারীরা তারা হাইকোর্টে যাবেন কিনা, অথবা আবার তারা আদালতে শরণাপন্ন হবেন কিনা, সেটা অবশ্য ভবিষ্যৎ বলবে। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, এই মুহূর্তের বড় খবর বিজেপিতেই আছেন মুকুল রায়, রায় দিলেন বিধানসভার অধ্যক্ষ। দীর্ঘ শুনানির পরে ফের জানিয়ে দিলেন অধ্যক্ষ, মুকুল রায়ের বিধায়ক পদ বাতিলের আবেদন খারিজ। রায় পুনর্বিবেচনা করতে বলে হাইকোর্টের সুপারিশে ফের শুনানি। দীর্ঘ শুনানির পরে মুকুলের বিধায়ক পদ বাতিলের আবেদন খারিজ। মুকুল রায়ের আইনজীবী কি বলেছেন শোনাবো। 65B এভিডেন্সের উপরে, যে লিমিটেড স্কোপের উপরে হাইকোর্ট যেটা ওনাকে রিমান্ড ব্যাক করেছিল, উনি বললেন দ্য সার্টিফিকেট অ্যান্ড দ্য এভিডেন্স আর ইটসেলফ ব্যাড। সো উনি আগে যে অর্ডারটা উনি পাস করেছিলেন সেটাকে আপহোল্ড রইল। তার মানে মুকুল রায় বিজেপিতেই রইলেন, যেটা আগে দাঁড়িয়ে ছিল সেটাই সাব্যস্ত হলো। 65B তে অপোজিশন কি কি এভিডেন্স সাবমিট করেছিল? ওরা একটা সার্টিফিকেট দিয়েছিল আর কিছু স্ক্রিনশট দিয়েছিল। সার্টিফিকেটটা আমরা এখানে প্রুফ করেছিলাম যে ওরা বলেছিল একটা ল্যাপটপ থেকে নেওয়া, ওয়্যারাজ ওটা দেখলেই বোঝা যায়, সাধারণ চোখ দিয়ে দেখলে বোঝা যায় ওটা একটা সেলফোনের স্ক্রিনশট। তো এটা ডিফারেন্ট এভিডেন্সের উপরে, ভিত্তির উপরে আমরা প্লেস করেছিলাম। তো আজকে সেটাই উনি বললেন, সব আমাদের দিকটা দাঁড়ালো যে আমরা যা কিছু প্লেস করেছিলাম সেটার উপরেই ওনার অর্ডারটা আজকে।